হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো ফায়েজ হচ্ছে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ব্রেকফাস্ট করে সে তার প্লে স্টেশনে চলে এসেছে। তো তার তো এখন আসলে কাজ নেই প্লে করা ছাড়া। তো ভাবলাম যে সে প্লে করছে, তো আমি হচ্ছে ফাঁকে আমাদের ইফতারি এবং সেহরির প্রিপারেশনটাও নিয়ে ফেলি। তো অনেক দিন ইচ্ছে হচ্ছে একটু ডিম ভুনা খাবো ইফতারিতে, আর হচ্ছে একটু খিচুড়ি করবো হোটেল হোটেল টাইপের, হোটেল যেরকম ডিম ভুনা আর খিচুড়ি পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি যেহেতু সাপ্তাহিক রান্নাও করছি, তো এখানে মাছটা আমি আগের রাতে বের করে রেখেছিলাম পানিতে না ভিজিয়ে। তো এই যে পানিতে না ভিজিয়েই মাছগুলো কত সুন্দর সুন্দর একটা থেকে আলাদা হয়ে গিয়েছে। আর পিসওয়ালা পিচ করা, অনেকে কোশ্চেন থাকতে পারে পিচ করা যে ইয়েগুলো আস কেন। তো এখানে যেহেতু বাংলাদেশ থেকে মাছগুলো আসে, দেন হচ্ছে এখানে অনেক দিন দোকানে থাকে, দেন আমরা তখন কিনি, তো এই জন্য পিস করা আর সহ পিস করে দেয় যাতে মাছগুলোর শেপগুলো সুন্দর থাকে, সুন্দর করে ওরা সহজে ইজিলি যেহেতু ওরা মেশিনে করে কাটতে পারে। তো মাছগুলো ক্লিন করে ফেললাম, এইভাবে চিকেনটাও সাথে সাথে চিকেনটাও ক্লিন করে ফেললাম। তো এখন আসরের টাইম। তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে সব সবজি টবজি ও রেডি করে দিচ্ছে, সব সবজি যা যা পেঁয়াজ টেয়াজ যা যা আছে সব কিছু রেডি করে দিচ্ছে যাতে ঝটপট আমি রান্নাটা চড়িয়ে দিতে পারি। তো এখানে আমি হচ্ছে পালং শাকের জন্য ডাল রেডি করলাম। তো ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে করবো, তো যেহেতু চিংড়ি মাছ বাসায় নাই, তো ভাবলাম যে একটু ডাল দিয়েই করি, সমস্যা কি। আর এই যে আমার জান বাচ্চাটা, তার প্রতিদিনই রুটিন দুটো অরেঞ্জ খাবে মাশাল্লাহ। তো তাকে বলাও লাগে না, তার যখন মন যায় তখন সে এনে, আমরা যেখানেই থাকি না কেন তাকে অরেঞ্জটা কেটে দিতে হবে। তো আমি আগের ব্লগে বলেছিলাম যে ও অনেক আসলে ফ্রুটস পছন্দ করে, আলহামদুলিল্লাহ। এই যে আমার জান বাচ্চাটা, সে খুব হেল্প করতে পছন্দ করে, ইদানিং সে খুব হেল্প করছে। পাশে বসে আসলে সে বোর হয়ে যাচ্ছে এবং সে নিজে নিজেই বলছে হেল্প ইজ গুড। তো এই ফাঁকে আমি হচ্ছে একটু ডিমটাও ভেজে নিচ্ছি, সাথে মাছটাও ভেজে নিব একবারে যাতে ঝটপট আমি রান্নাটা চড়িয়ে দিতে পারি। যেহেতু আমি আসলে ঢাকার মানুষ, যেহেতু আমাদের দেশে বাড়ি সোনারগাঁ, তো আমি একটু ভাজা, মানে সোনারগাঁ মানুষের একটু আসলে ভাজা সব কিছুতে তরকারি দেওয়ার আগে একটু ভেজে নেয়, হালকা হোক বা যেটাই হোক মশলা দিয়ে। তা আমিও ভেজে নিই, আমি ছোটোবেলা থেকে যেহেতু আম্মু এরকম করেই আমাদেরকে আমি খাই। তো এই তো আর হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে সোনারগাঁ, আর নানুর বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ, তো দুইটাই ঢাকার মধ্যে। আর আমার হাজব্যান্ডের দেশের বাড়ি হচ্ছে, ও হচ্ছে পুরান ঢাকার মানুষ, মানে আসলে ঢাকাইয়া। তো ওর ভাবছি যে ওরে নিয়ে একটা এপিসোড করবো, দেখি ওর ফেভারিট। ও আসলে ভালো ভালো খুবই বিরিয়ানি ভালো রান্না করতে পারে, যেহেতু পুরান ঢাকার মানুষ, আমি একটা বেশি একটা পারি না। তো যাই হোক, একজন পারলেই হয়, ব্যাপার না। তো এখানে আমি হচ্ছে দেখি ট্রাই করবো ওকে নিয়ে একটা এপিসোড করার। তো আমি এখানে হচ্ছে চিকেনটাও বসিয়ে দিচ্ছি, আদা রসুন গরম মশলা, তারপর হলুদ মরিচ জিরা ধনা গরম মশলা গুঁড়া। তো এ ফাঁকে আমি আমার ছেলেটাও বসিয়ে দিচ্ছে, তো ওরটা সহ হচ্ছে একসাথেই বসাচ্ছে যাতে একই জিনিসই দিতে পারি। তো ও যেহেতু একটু ঝাল কম খায় আর আমার একটু ঝাল একটু বেশি খায়, এই জন্য ওর জন্য একটু আলাদাভাবে রান্না করতে হয়, তো এটা কোনো ব্যাপার না। তো এই জন্য যে বললাম খিচুড়িতে একটু আজকে ভুনা খিচুড়ি দিয়ে একটু ডিম ভুনা খেতে ইচ্ছে করছে, তো এই জন্য খিচুড়ির জন্য প্রিপারেশান নিচ্ছি। এক পট কালিজিরা চাল, আধা কাপ হচ্ছে মসুর ডাল, আর আধা কাপ হচ্ছে মুগ ডাল, ভাজা মুগ ডাল। আর এই তো খিচুড়িটাও রেডি হয়ে গেল, যেহেতু হাতে খুবই সময় কম। তো বাসায় আসলে এইসব সারাদিনই এইসব নিয়েই থাকি, মানে এখন যেহেতু করোনার জন্য রান্না বান্না এইসব ঘর গুছানো, ঘর ক্লিন করা বা একটু ফায়েজকে সময় দেওয়া, যেহেতু বাইরে কোনো কারোর সাথে এখনও মিশতে পারছি না, আশা করছি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে, এখন জানি না কবে ঠিক হবে। তো এই যে আমার পণ্ডিত মশাই হেল্পিং হ্যান্ড চলে এসেছে হেল্প করতে, অল টাইম সে হেল্প করতে খুবই এক্সাইটেড হয়, কিন্তু একটু ম্যাস করে ফেলে, তাই ব্যাপার না, সমস্যা নেই, যেহেতু টাইমও কাটছে না।
করুক, সমস্যা নেই, আমিও বাধা দিই না আর কি। তো আমরা আসলে লাস্ট ব্লগে বলেছিলাম ওয়েদারটা খুব ভালো, কিন্তু এখন আবার একটু ঠান্ডা পড়েছে, হঠাৎ করে দুদিন ধরে একটু ঠান্ডা। আমাদের স্টেটে হচ্ছে, আমি যে স্টেটে থাকি এটা হচ্ছে কলোরাডো, খুবই সুন্দর স্টেট। তো আশা করছি করোনা চলে গেলে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ব্লগের মাধ্যমে দেখানোর জন্য, ইনফরমেশন দেবার জন্য। তো দেখা যাক কী হয়। তাই এই যে মহাপণ্ডিত, সে কাজ করিয়ে যাচ্ছে, সে একটু ঢঙ্গ করছে, সে খুব এক্সাইটেড, একটু ভাবও নিচ্ছে যে সে হেল্প করছে। তো এই তো, তো এই হচ্ছে আজকে আমাদের সারা সপ্তাহের রান্না এবং রোজ ইফতারির এক জিনিসপত্র। বেশি কিছু করি না, মাত্র যেহেতু দুইজন তো আসলে একটু একটু করেই রান্না করি। তো এই তো আমার হচ্ছে রাইস কুকারের রাইস কুকারে করেছি আমরা খিচুড়ি। এটা তো রাইস কুকারের খিচুড়ি, এটা হচ্ছে আলু দিয়ে চিকেন, ওটা হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছ, এটা হচ্ছে আমার ছেলের রান্না, এটা হচ্ছে হোটেল স্টাইলের ডিম ভুনা আর হচ্ছে পালং শাক ডাল দিয়ে। তো আলহামদুলিল্লাহ তো ইফতারি করে ভাবলাম যে আচ্ছা থালা বাসন ধোয়া হয়নি, আর একটু রেস্ট নিয়ে তারপর ভাবলাম যে একটু থালা বাসনটা ধুই আর ক্লিনও করে ফেলি। তো একদিন ক্লিনিং নিয়েও একদিন একটা ব্লগ করবো, ইচ্ছা আছে, যাই না কতটুকু করতে পারবো। তো এই যে আমি আমার সব থালা বাসন ধুয়ে ফেললাম। সো আমি অনেকে বলতে পারি যে আপু ডিশ ওয়াশার ইউজ করো না, আমার আসলে অনেকে ডিশ ওয়াশার ইউজ করে, অনেকে ভালো লাগে, এটা আমি মানে এটা আমার ইয়ে, তো যার যার এটা যার যার চয়েস যে কেউ ইউজ করতে পারে, বাট আমি হাতে একটু বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আসলে মনে হয় যে ওকে মনের দিকে একটা শান্তি যে ওকে ক্লিন হচ্ছে, ওকে ঠিক আছে। ডিশ ওয়াশারও ক্লিন হয়, আমি বলবো না যে ডিশ ওয়াশার ক্লিন হয় না। তো এই তো ক্লিন করে ফেললাম, তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, খুবই সুন্দর একটা সকাল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে সেইরি আর নামাজ পড়ে ঘুম আসছিল সেইরি খেয়ে, তো ভাবলাম যে কী করা যায়। তো ভিডিওর ফার্স্টেই দেখেছিলেন যে একটা বোর্ডে রমাদান মোবারক, তো এটা করতে করতে সকাল হয়ে গেছে। দেখি যে বাইরে এসে দেখি বা পাখির কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ, তো ভালোই লাগছিলো, পরিবেশটা খুবই ঠান্ডা শান্ত। তো ভাবলাম যে ক্যামেরায় বন্দি করে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।